কথা বলাটা একটা শিল্প। বাংলায় একটি প্রবাদ আছে, কথায় জাত, কথায় মাত, কথায় ভাত। এই বাংলা প্রবাদটা অত্যন্ত মূল্যবান। এই কথা দিয়েই কিন্তু আমরা জগতে সৎ করি, জগতে বিশ্বজয় বলেন, রাজনৈতিক নেতৃত্ব বলেন, সাংস্কৃতিক নেতৃত্ব বলেন, শিল্প বলেন, এভরিহোয়ার হচ্ছে আপনার কথারই জাদু। সো কথা দিয়ে কিভাবে নেটওয়ার্ক মার্কেটিং এ ভালো করবেন, চলুন তাহলে আজকে আমরা কথা বলবো আমাদের কথা দিয়ে কিভাবে আমাদের এই বিজনেসে ভালো করা যায়। সেই কথার উপরে আজকে ছোট্ট কিছু পরামর্শ থাকবে আপনাদের জন্য, যে পরামর্শগুলো আমার বিশ্বাস আপনাদের বিজনেসকে আরো অনেক বেশি ফ্লাওরিশ করতে হেল্প করবে। সো প্রথমে জানিয়ে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভাল লাগলে লাইক দিবেন, কোনো কমেন্টস থাকলে কমেন্টস করবেন, এবং যারা পুরনো আমাকে দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ। সো চলুন তাহলে আমরা দেখে নিই কথাতে আমাদের কি কাজ হয়। নেটওয়ার্ক মার্কেটিং কে বলা হয়ে থাকে এটি একটি রিলেশনশিপ বিজনেস, অর্থাৎ সম্পর্কের মাধ্যমে এই বিজনেসটি সম্প্রসার করে এবং সারা দুনিয়াতে এই বিজনেসটি অত্যন্ত জননন্দিত, জনপ্রিয় একটি বিজনেস এবং ফিউশন একটি বিজনেস। এবং ভবিষ্যতে বলা হচ্ছে এই নেটওয়ার্ক মার্কেটিং, দ্যাট মিন্স সোশ্যাল বিজনেস এর আরো অনেক বেশি কদর বাড়বে। এখন কেন কদর বাড়বে দেখুন, আমরা সারা জীবন কিন্তু একটি পণ্য ব্যবহার করি না, আমরা ভ্যারাইটিস টাইপ অফ প্রোডাক্টস ব্যবহার করি এবং আমরা সাধারণত ট্রেডিশনাল যে প্রোডাক্টসগুলো ব্যবহার করি সেটা আমরা বিজ্ঞাপন দেখেই কিন্তু ব্যবহার করি। বাট আমরা কিন্তু সেই প্রোডাক্টসটি সম্পর্কে না পাই নলেজ এবং না পাই ইনগ্রিডিয়েন্টস, না পাই কাউন্সিলিং, না পাই কোনো বেটার সার্ভিস। দ্যাটস ওয়াই যে কোনো কাস্টমার যে কোনো সময় তার প্রোডাক্টস কিন্তু চেঞ্জ করতে পারে। সো আমরা একটি প্রোডাক্টস কিন্তু সারা জীবন ব্যবহার করি না। বাট এই এই বিষয়ের বিপরীতে দেখা গেছে যে নেটওয়ার্ক মার্কেটিং এর স্পেশালিটিটা হলো এখানে একজন পরিবেশক তার প্রোডাক্টসটাকে তার নিজের পণ্য মনে করে সে রিপ্রেজেন্ট করে এবং প্রোডাক্টসটা কি দিয়ে তৈরি, কিভাবে ব্যবহার করতে হয় এবং ব্যবহার করলে কি বেনিফিট পাবে এই বিষয়টি তিনি কাস্টমারকে কাউন্সিলিং করেন, এডুকেট করেন এবং এডুকেট করার মাধ্যমে তিনি পণ্যটি সেল করেন। দ্যাটস ওয়াই এই সিস্টেমে সেলসটা হয় স্টেবল এবং কোয়ালিটি প্রোডাক্টস যদি হয় তাহলে তো আর কোনো কথাই নাই। নেটওয়ার্ক মার্কেটিং এ যদি পেটেন্টকৃত প্রোডাক্টস নিয়ে আপনি বিজনেস করে থাকেন তাহলে আপনার কোনো ভয় নেই, কারণ পেটেন্টকৃত প্রোডাক্টস মিন্স হচ্ছে ইউনিক ফর্মুলেশন সমৃদ্ধ প্রোডাক্টস। আর সেটাকে যদি এভাবে কাউন্সিলিং মাধ্যমে বা রিলেশনশিপের মাধ্যমে যদি বিক্রয় করা হয় তাহলে সেই বিক্রয়টা অনেক বেশি স্টেবল থাকে। বাট এই বিজনেসটা করতে গিয়েও আমরা অনেকেই কিন্তু ফেল করি, অনেকেই ভালো ফলাফল পাই না, আর এটার জন্য অনেকের ভেতরে হতাশা তৈরি হয়। কেন এই হতাশাগুলো তৈরি হয় আজকে আপনাদেরকে জাস্ট একটি সিম্পল সিম্পল একটা আমি আপনাদেরকে টিপস দিব। সেই টিপসটা যদি আপনারা মাথায় নিয়ে বিজনেসটা করতে পারেন আমার বিশ্বাস আপনারা সবাই ভালো করবেন এবং যে পৃথিবীর যেই প্রান্তে যেই ভাষায় যেই সেলসই করুন না কেন আপনি সেলসের ক্ষেত্রে ট্রিমেন্ডাস একটা রেজাল্ট পাবেন। সেটা হলো উপস্থাপনা, অর্থাৎ আপনি আপনার পণ্যটিকে কিভাবে উপস্থাপনা করছেন এর উপরে ডিপেন্ড করে এই পণ্যটি আপনার কাস্টমার কিনবে কি কিনবে না। এই কথার মধ্যে রয়েছে বিচিত্র রকমের জাদু, কথার মধ্যে রয়েছে বিচিত্র রকমের সৌন্দর্যতা। সো আপনি যখন একটা প্রোডাক্টস কোনো কাস্টমারের সামনে রিপ্রেজেন্ট করেন সেই ক্ষেত্রে আপনার রিপ্রেজেন্টের ধরনটাই হইতে হবে এরকম। আজ আপনি কি জানেন ন্যাচারাল ওয়েতেও আমরা চাইলে আমাদের কোলেস্টেরলটা মেনটেন করতে পারি, এবং আপনি কি জানেন আমাদের এই কোলেস্টেরলটার মধ্যে যে ব্যাড কোলেস্টেরল রয়েছে বা ট্রাইগ্লিসারাইড যেটা রয়েছে সেটা বেড়ে গেলে কিন্তু আপনার হাইপার টেনশনের প্রবলেম হতে পারে, আপনার কার্ডিওভাস্কুলার সিস্টেমে প্রবলেম হতে পারে, আপনার এটাকে কি বলে যে আপনার স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে। সো আপনি চাইলেই এই যে ব্যাড কোলেস্টেরলটাকে ন্যাচারাল ওয়েতে আপনি কন্ট্রোল করতে পারেন, তখন কাস্টমারের মধ্যে একটা কিউরিসিটি জাগবে। আপনি এই কথাটা বলার মাধ্যমে তার সাবকনসিয়াস মাইন্ডে এই মেসেজ দিলেন যে আপনি কি জানেন যে প্রাকৃতিক ওয়েতেও ন্যাচারালিও আমরা কিন্তু চাইলে আমাদের কোলেস্টেরলটাকে মেনটেন করতে পারি, প্রাকৃতিকভাবে আমরা আমাদের এই ব্যাড কোলেস্টেরলটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি। তখন তার মধ্যে একটা কৌতূহল জাগবে, আর আপনি যদি তখন উপস্থাপন করতে পারেন যে আমার এই পণ্যটির মধ্যে রয়েছে আপনার হেলদি কোলেস্টেরল মেনটেন্স ফর্মুলেশন, আমার এই প্রোডাক্টসটি অত্যন্ত ইফেক্টিভ এবং এফিসিয়েন্সি সমৃদ্ধ একটি প্রোডাক্টস যেটা আপনার হেলদি কোলেস্টেরল মেনটেনে হেল্প করতে পারে, আপনার ব্যাড কোলেস্টেরল রিডিউস করতে পারে, গুড কোলেস্টেরল ইম্প্রুভ করতে পারে এবং আপনার যে ট্রাইগ্লিসারাইড রয়েছে সেটাকে কন্ট্রোল করতে পারে। আপনি যদি সংক্ষিপ্তভাবে আপনার পণ্যটির কি পয়েন্টটা তাকে বুঝিয়ে দিতে পারেন তখন সে জিজ্ঞেস করবে ওকে এটি কিভাবে খেতে হয়,
এটির আর কি বেনিফিট রয়েছে, তখন আপনি সাপোর্টিং কিছু ইনফরমেশনটাকে অ্যাড করতে পারেন। আমার এই প্রোডাক্টটি শুধু আপনার কোলেস্টেরলটাকে মেনটেন করবে না, আপনার স্কিন হেলথকে মেনটেন করবে, আপনার হেয়ারকে মেনটেন করবে এবং আপনার ব্রেইন কগনিটিভ ফাংশনের জন্য এটি চমৎকার, আপনার জয়েন্টস মোবিলিটির জন্য চমৎকার এবং ওভারঅল আপনার যে সার্কুলেটরি সিস্টেম রয়েছে টোটাল সার্কুলেটরি সিস্টেমটাকে ইমপ্রুভ করতে পারে এবং এটাকে চমৎকারভাবে কাজ করতে সহযোগিতা করতে পারে আমার এই ন্যাচারাল প্রোডাক্টটি। যখন এভাবে আপনি আপনার কোলেস্টেরল বেসড একটি প্রোডাক্টস বা ওমেগা বেসড একটি প্রোডাক্টসকে রিপ্রেজেন্ট করতে পারবেন, তখন নিঃসন্দেহে আপনার প্রোডাক্টটি সেল হবে এবং আপনার কাস্টমার প্লিজড হবে। তখনই কাস্টমার শেষে এসে যে প্রশ্নটা আপনাকে করবে, তো আচ্ছা এটা প্রাইস কত, এটা আমি কত দিয়ে নিতে পারি, তখন আপনি যখন তাকে প্রাইসটা বলবেন সে কিন্তু তখন বেশি হলেও ডিমোটিভেট হবে না, কারণ আপনি তাকে বুঝিয়েছেন যে ট্রেডিশনাল ওয়েব চাইতে, মেডিসিনাল ওয়েব চাইতে বা আপনার প্রবলেমের চাইতে অনেক বেশি চমৎকার, অনেক বেশি নিরাপদ, অনেক বেশি সমাধান এবং অনেক বেশি হেল্পফুল বেনিফিশিয়ারি হচ্ছে আমার এই প্রোডাক্টটি। দ্যাট মিনস তখন সে একটা সিদ্ধান্তে উপনীত হবে, ইয়েস আমি এটা নিব, ওকে তাহলে আমাকে এটি একটি দিন, এটা বলবে, অথবা সে বলতে পারে ওকে ডান আমি এটা জেনে গেলাম, আমার খুব ভালো লেগেছে, আমি নেক্সট টাইম আপনার সাথে যোগাযোগ করব। সো আশা করি বুঝতে পেরেছেন মাই ডিয়ার লাভলি অডিয়েন্স। সো এভাবে যদি আমরা আমাদের সেলস এর ক্ষেত্রে টেকনিকটা অ্যাপ্লাই করি, আমার বিশ্বাস আমরা সবাই ভালো করব। সবাই ভালো থাকবেন, আজকে এতটুকুই, আবার কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।